তো এইমাত্র দেখুন যে জাশনা ওই ফটোটি রিআপলোড করে দিলাম তো প্রোফাইল কেবে রিআপলোড করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব এবং রিয়াকশন কমেন্ট সবকিছু রয়েছে এখন দেখতে পারবেন তো এখানে এক বছর আগের রিয়াক কমেন্ট সবকিছু রয়েছে আপনিও চাইলে এরকম রিআপলোড করতে পারেন যেকোনো প্রোফাইল পিকচারকে ফেসবুক ফটো রিআপলোড কেবে করবেন তো ফেসবুকে প্রোফাইল যেকোনো ভাবে রিআপলোড কেবে করবেন তো এখানে দেখেন যে তেইশ সালের এই পোস্টটি তো এটা রিআপলোড করে সম্পূর্ণভাবে রিয়াক সহকারে জাশনাও দেখা যাবে তো এক বছর আগের এই পোস্টটি কেবে রিআপলোড করে জাশনাও করবেন এবং সবাই দেখতে পারবে এই মাত্র ফটোটি আপলোড হয়েছে এবং এটাতে যত রিয়্যাক্ট রয়েছে সবগুলো থাকবে সেম তো এটা কিভাবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়ে দিব তো এর জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসতে হবে তো আপনাদের ফেসবুক অ্যাপসটা আপডেট করে ওপেন করে দিবেন তো ফেসবুক অ্যাপসটা আপনাদের আপডেট করে না থাকলে জাস্ট এটা আপডেট করে নেবেন এবং এটা ওপেন করে দিবেন তো এরপর আপনাদের সম্পূর্ণ কাজটি করতে হবে তো এখন ফেসবুকে চলে আসার পর এখানে থিওর আইকনে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে চলে আসার পর এখানে রি আপলোড করার জন্য এখানে উপরের দিকে ক্লিক করে দিবেন প্রোফাইল অপশনে এরপর এখানে দেখে যে সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে আগের সকল প্রোফাইল গুলো দেখতে পারবেন তো এখান থেকে অ্যালবাম ক্লিক করে দেওয়ার পর এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এবং আপনাদের যে প্রোফাইল পিকচারটি রিআপলোড করেছেন আপলোড ওইটাতে ক্লিক করে দেবেন এবং ওপরের দিকে সেই অপশনে ক্লিক করে দেবেন তো সেই অপশনে ক্লিক করার পর যে এটা রিআপলোড হবে এবং রিয়াক্ট সহকারে সবকিছু থাকবে আপনার এরপর দেখুন যে ফটোটি আপলোড হচ্ছে তো এখানে দেখুন যে প্রোফাইল পিকচার হ্যাঁ আপলোড তো এখন নিচে দিকে যে জাস্ট এই আপলোড হয়ে গেছে এবং যে দেখি সহ সবকিছুর রয়েছে দেখে পারেন যে এই ফটোটি এক বছর আগে আপলোড করে এখানে কমেন্টে গিয়ে আপনারা দেখতে পারেন এখানে ওয়ান ইয়ার আগের কমেন্ট গুলো এবং রিয়াকশন গুলো সবকিছুর রয়েছে এখানে দেখুন যে যতগুলো রিয়াক্ট ছিল সবগুলো রয়েছে এখানে দেখুন যে সব রিয়াক্ট রয়েছে এবং কমেন্টও রয়েছে সবগুলো আপনাদের দেখতে পারবেন লাইভ তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি যে কোনো ফটো রিআপলোড করতে পারেন এখানে আপনার হাজার হাজার রিয়াকশন থাকলে জাস্ট জাস্ট নাও দেখাবে সবকিছু তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও লাইক করে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী তারা আকর্ষণ এই ভিডিও সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য